প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকারি আইনউদ্দিন কলেজ মধুখালী ফরিদপুরের এইচএসসি ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে আজকে আমার এই আয়োজন। ভয়ের কোনো কারণ নেই, আজকে আমি তোমাদের সাথে কোনো ক্লাসে যুক্ত হব না, বরং গল্প আড্ডায় তোমাদের সাথে যুক্ত হব। প্রথমেই একটা অভিজ্ঞতার কথা বলে তোমাদের সাথে আলোচনা শুরু করতে চাই বা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা এরকম যে, তোমরা নিশ্চয় জানো বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজে রত, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, কুয়েত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই 1 কোটি মানুষের বসবাস। সবাই খুব দক্ষ পেশায় কিংবা খুব বেশি তথাকথিত মানসম্পন্ন কাজকর্মে ব্যস্ত তা নয়, কিন্তু অনেক কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করতে হয়। এবং আমরা এটাও জানি প্রতি বছর বিশাল সংখ্যক শ্রমিকদের লাশ কিন্তু বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই শ্রমিকেরা বা প্রবাসীরা তারা তাদের পরিবারের কাছে তাদের উপার্জিত অর্থের সিংহভাগ পাঠিয়ে দেয়, ফলশ্রুতিতে পুষ্টিকর খাবার এবং মানসম্মত বাসস্থান তাদের ক্ষেত্রে থাকে না। তো এই ভালোবাসাটা তাদের কিসের জন্য? শুধুমাত্র দেশের জন্য, পরিবারের জন্য, মানুষের জন্য। অথচ তারা কিন্তু তাদের যে পরিবার, গ্রাম বা যে সমাজ, সেই সমাজে কিন্তু এরূপ অবস্থায় বসবাস করেনি। ওই সমস্ত দেশে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সাথে তারা কি করেছে, অ্যাডাপটেশন করেছে, অর্থাৎ খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য বিশাল এক অর্জন বয়ে এনেছে। সাথে সাথে আর একটা গল্প তোমাদেরকে আমি বলতে চাই। তোমরা নিশ্চয়ই জানো বেশ অনেকদিন ধরে আমাদের বাংলাদেশে 30টিরও বেশি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং সেখানকার মানুষের যে কি দুরবস্থা, বাংলাদেশ সরকার থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নানানভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের বেঁচে থাকার যে একটা তাড়না, এটা তাগিদ, সেটা কিন্তু নতুন নয়। এই অভিজ্ঞতা আমাদের অনেক পুরাতন। আমরা আমপান, আয়লা, সিডোর কিংবা 1991 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। তাই করোনা প্যান্ডেমিকের মধ্যেও আমরা যদি হাল ছেড়ে দিই, তাহলে আমাদের সেই অভিজ্ঞতার প্রতি সম্মান করা হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি এবং একাদশ শ্রেণীর তোমরা তরুণ কিশোর, তোমাদের হয়তোবা মনে হতে পারে যে এই সমস্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে কিন্তু আমরা যাইনি, কিন্তু করোনা প্যান্ডেমিকের মধ্যে এই তরুণ এবং কিশোরদের যে ভূমিকা, সত্যি আমরা আনন্দিত এবং আবেগাপ্লুত তোমাদের ভূমিকা দেখে। তাই তোমরা কেন এই পরিস্থিতির মধ্যে থেকেও পড়ালেখার মতো একটা গুরুত্বপূর্ণ কাজকে স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারবে না, এটা আমার মাথায় কাজ করে না। অবশ্যই তোমরা স্বাভাবিকভাবে এই চেষ্টাও নিতে পারবে। আমি এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের অনেকেরই পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং অনেকের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু পরীক্ষা যথাসময়ে না হওয়ার কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অনেকেরই হয়তো প্রস্তুতি ভালো ছিল না, এই সুযোগে অনেকে প্রস্তুতি ভালো নিয়ে ফেলেছ। বাংলাদেশ সরকার আগস্ট মাস পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছে। এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ধরেই নিলাম যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পরীক্ষা হতে পারে তোমাদের, আমি ধরে নিচ্ছি। তাহলে প্রায় 1 থেকে 1.5 মাস মতো তোমরা সময় পাচ্ছ, তোমরা আজ থেকে প্রস্তুতি নাও। তোমাদের যেহেতু প্রস্তুতি আছেই, এই 1 মাসের মধ্যে কিংবা 1.5 মাসের মধ্যে সেই প্রস্তুতিটাকে আবার একটু কন্টিনিউয়াসলি চালাও। তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখবে যে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে এবং তোমাদের পক্ষে এটা সম্ভব, কারণ তোমরা এই করোনা প্যান্ডেমিকের মধ্যে যে পরিমাণ সহ্য এবং ধৈর্যের পরিচয় দিয়েছো, তোমরা বাকি সময়টুকু যদি একটু কষ্ট করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা নিঃসন্দেহে ভালো হবে। এবং সত্যিকার অর্থে আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছি না, কিন্তু একটা সম্ভাবনাকে অ্যানালাইসিস করে এটা বলা সম্ভব যে হতে পারে। তো তোমরা সেভাবে প্রস্তুতি নিলে কিন্তু তোমাদের জন্য অনেক ইফেক্টিভ একটা প্রস্তুতি হবে বলে আমার একটা বিশ্বাস। এছাড়াও যারা একাদশ শ্রেণীতে আছো, তোমাদের মূলত দ্বাদশ শ্রেণীতে ওঠার কথা ছিল, কিন্তু সেটাও এই করোনা প্যান্ডেমিকের কারণে হয়ে ওঠেনি। কিন্তু তোমাদের তো আসলে এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষায় তোমরা ফেস করতে যাচ্ছ না অদূর ভবিষ্যতে, তোমাদেরটাও দেরি আছে। তো তোমরাও হতাশ হো না, হাল ছেড়ো না। আমরা যে ক্লাসগুলো তোমাদের অনলাইনে দেওয়ার চেষ্টা করছি, সেগুলোতে যুক্ত থাকার চেষ্টা করো। জানি তোমাদের সীমাবদ্ধতা আছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে,
কিন্তু এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই কিন্তু যে যতটুকু চ্যালেঞ্জ নিয়ে কাজটা করার চেষ্টা করবে, সেই না সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারে। একটা জিনিস মনে রাখবে, যারা চূড়ান্ত শিখরে মানে বিজয়ের চূড়ান্ত শিখরে আরোহণ করে তাদের জীবনে অনেক কষ্ট, এবং যারা পারে না তাদেরও অনেক কষ্ট, এবং মাঝামাঝি যারা থাকে তারা আসলে উভয় সংকটে পড়ে, কোন দিকে যাব। তার মানে কষ্ট কিংবা পরিশ্রম কারোর কিন্তু কম নয়, কাজেই তোমাদেরও সেই কষ্ট এবং পরিশ্রম করতে হবে। এবং কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। এই করোনা প্যান্ডেমিকের মধ্যে অনেক শিক্ষার্থী HSC একাদশ ডিগ্রি পাস কোর্সের এবং অনেক অভিভাবক কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা যতটুকু সম্ভব তাদের নানানভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। পড়ালেখার বিষয়টাকে মূলত করোনা প্যান্ডেমিকের আগে যেভাবে তোমরা গতিতে পড়ালেখাটা করতে সেই গতিতে হয়তো অনেকের হচ্ছে না, কিন্তু একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে চালু রাখা বা চালিয়ে নেওয়ার চেষ্টাটা এই করোনা প্যান্ডেমিকের মধ্যে করা আমাদের সবার উচিত হবে। আর একটা বিষয় আমরা প্রায়শই অনুভব করি, আমরা শিক্ষকরা, অভিভাবকরা কিংবা যারা পলিসি মেক করেন, যে ইন্টারনেটের সহজলভ্যতা, অর্থাৎ কত সহজে শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে ইন্টারনেট পৌঁছিয়ে দেওয়া যায়, তো সেখানে একটা জিনিস খুব বড় করে দেখা যায় যে অর্থের সংকট। আমরা প্রায়শই বলি যে আমাদের শিক্ষার্থীদের কাছে স্মার্টফোন নেই বা ইন্টারনেট কেনার মতো অনেক সামর্থ্যবান পরিবার বা ছাত্রছাত্রী নেই, যেখানে খাওয়ার সমস্যা সেখানে ইন্টারনেটের মতো একটা ব্যাপার কীভাবে যুক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমন জানি তোমাদের অনেকের কাছে স্মার্টফোন আছে এবং ইন্টারনেট তোমরা ব্যবহার করো, কিন্তু করোনার সময়ে একটু সমস্যা হচ্ছে। কিন্তু এটা আমরা নিশ্চয়ই জানি যে এখন অনেক অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে তুমি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে, অথবা আমাদের কলেজের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও তুমি ভিডিও ডাউনলোড করতে পারবে, এবং আমাদের প্রত্যেক শিক্ষকেরই প্রায় ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও তোমরা ভিডিও ডাউনলোড করে নিয়ে সহজেই কম ডেটা খরচ করে তুমি হলো এই ক্লাসগুলোর সাথে সংযুক্ত হতে পারবে। প্রতিকূল পরিস্থিতির সাথে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে সহজেই কীভাবে নানান গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় সেই কৌশলও কিন্তু তোমাদের শিখতে হবে। আশা করি তোমরা আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিবে। আমি আগেই বলেছি তোমাদের কোনো কিছু আজকে পড়াবো না, শুধু অভিজ্ঞতা শেয়ার করব এবং কৌশল কীভাবে অবলম্বন করে HSC পরীক্ষা কিংবা একাদশ শ্রেণীর পরে দ্বাদশের যে সমস্ত পড়ালেখা আছে সেগুলো কি কত সহজে আয়ত্তে করা যায়, সেই জন্য মূলত আজকের এই আয়োজন আমার। তো তোমাদের সাথে সত্যিকার অর্থেই মুখে আছি, কবে ক্লাসরুমে দেখা হবে, আশা করি অদূর ভবিষ্যতেই সেই পরিস্থিতি তৈরি হবে। আমরা সবাই, সরকার থেকে শুরু করে সবাই মোটামুটি ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যাপারে ভীষণ মুখিয়ে আছি। তো আশা করি তোমরাও আগ্রহী হয়ে আছো কবে ক্লাসরুমে ফিরে যাবে। আমরা সেই প্রত্যাশা করি অতি সত্বর আমরা ক্লাসে ফিরে যাব, সেই প্রত্যাশা এবং কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।